আমাকে টানা চতুর্থবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছে। আজকে সেটা বাছাই হয়েছে এবং বাছাই হয়ে সেটা আমাদেরকে সঠিক বলে বিবেচিত হয়েছে। সেহেতু আমার এখন সামনে হচ্ছে শুধু নৌকার প্রতীক পাওয়া। বিগত 15 বছরে হাওড়ে যথেষ্ট পরিমাণ উন্নয়ন হয়েছে। একসময় হাওড় অবহেলিত ছিল, এখন আর সেই হাওড়কে অবহেলিত বলার কোনোই কারণ নেই। এখন সেটা পর্যটন এলাকা হিসাবে পরিচিতি লাভ করেছে। ভবিষ্যতেও যদি আমি নির্বাচিত হই, এই হাওড়কে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই হাওড়কে আমরা স্মার্ট হাওড়ে ইনশাল্লাহ পরিণত করব। সবাইকে ধন্যবাদ। নবম, দশম এবং একাদশ, আজকে এলো দ্বাদশ। আমি 3 বার মনোনীত হয়েছি, আমার নেত্রী আমাকে মনোনীত করেছেন, বারবার আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই। এবং আমার এলাকাবাসী নেত্রী বাজিতপুরের মানুষ 3-3 বার আমাকে মনোনীত করেছে, নির্বাচিত করেছে। চতুর্থবারের মতো দ্বাদশ যে নির্বাচন, আসন্ন এই নির্বাচনে পুনরায় জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন ভোট আমাকে আবার মনোনীত করেছে। এই জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে মনোনয়ন আমার এলাকাবাসী বিগত 3টি নির্বাচনে যেভাবে বিজয় হয়েছিল, আগামী দিনও আমার বিশ্বাস আমার এলাকার প্রতিটি সংগঠন গোছানো প্রতিটি মানুষের সাথে আমার যে সম্পর্ক, আমি যে উন্নয়ন করেছি, আমি যে সেবা দিয়েছি, আমি যে আইন শৃঙ্খলা ঠিক রেখেছি, আমার বিশ্বাস এই নির্বাচনে বিপুল ভোটে ইনশাল্লাহ আমি বিজয় হব। এবং আজকে যে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আজকের এই চলমান উন্নয়ন অগ্রগতি আমি চাই আগামীতে ইনশাল্লাহ আমার নেত্রীর বাজিত করে এটা অব্যাহত থাকবে। এবং আমার যে অসমাপ্ত কাজগুলো বাকি আছে, সব কাজ যা হয়েছে এটা সঠিক নয়, আংশিক কিছু কাজ বাকি আছে। আমরা এই কাজগুলো আমি নির্বাচিত হইতে পারলে ইনশাল্লাহ আগামী 2-3 বছরের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করব। আমরা আগামী দিনে নতুন যে স্বপ্ন, বঙ্গবন্ধুর ক্ষুধা দারিদ্রমুক্ত স্বপ্নের সুখী সমৃদ্ধশালী একটি সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা কাল কাজ করে যাচ্ছি। আজকে আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত করব, এটি আমাদের লক্ষ্য। Thank you.